এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বাইরে থেকে যারা যারা এসছেন তাদের সবার পোটলা পুটলি তল্লাশি করা হবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না খগেন দাদা। তোর শ্বশুর বাড়ির লোকেরা চোর বাবা, বাড়ি থেকে চুরি গেল দামি হার, ম্যাজিস্ট্রেটের কাছে হার পাবো না রায়বাহাদুর উপহার। আমি সহ্য করব না, ছেড়ে দে ছোট। ছেড়ে দিতে বলছো? ওরা আমাদেরকে চোর অপবাদ দিচ্ছে, আর সেটা আমরা সহ্য করব? এই তল্লাশির কাজে বাধা দিলে যে দোষ আমরা করিনি সে অপবাদ আমাদের গায়ে মেখে এখান থেকে যেতে হবে। তার চেয়ে দেখো করা, দেখো কি দেখবে। সবার পোটলা পুটলি বাক্সপত্র নিয়েছো তো বউ দিদি? হ্যাঁ, যা যা ছিল সব নিয়েছি। খগেন দাদা, তুমি মা বড় মাদের উপর সন্দেহ করে তুমি ওদের বাক্স পাত্রের তল্লাশি করতে পারো না? হ্যাঁ করবো। ওনারা যখন কিছু বলছেন না তুই কেন বাধা দিচ্ছিস রে কমলা? আর ওনারা যখন চুরি করেই নি, ওনাদের বাক্স খুলতে অসুবিধা কোথায়? খগেন মোটেও ঠিক কাজ করছে না, এটা তোদের অপমান করা হচ্ছে, ওনারা আমাদের অতিথি। এই চুপ কর তো মেজদাদা, খগেন ঠিক কাজ করছে। মা বড় মা, তোমরা কেন বৌদি দিদির অনুমতি দিলে তোমাদের বাক্স ব্যাগটা তল্লাশি করার? বেআই মোচাই যখন আমাদেরকে চোর সন্দেহ করেছেন তখন আমাদের তল্লাশি হোক বৌমা, উনি নিজের চোখেই দেখুন ওনার স্বাদের আর আমরা নিয়েছি কিনা। সন্দেহ আমি আপনাদের একা করছি না বেআন, সবাইকেই করছি। আজ যে আমার কি সর্বনাশ হলো, কি যে হারালাম, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কি হয়েছে, কি হয়েছে সুধা? কি হয়েছে, কি ব্যাপার? এই বাক্স প্যাটরা সব নামানো, আমরা বেরোবো বুঝি? না বাবা। তবে বাবা, এরা আমাদেরকে চোর বলছে বাবা, আমাদের ব্যাগপত্র তল্লাশি করছে। মানে কি চুরি হয়েছে? দাদার সাত করে গড়া ম্যাজিস্ট্রেটের বউয়ের হার। সুধার হার টানে সহ আছে সে তো জানি, কিন্তু এত দামি হার ও তো চুরি করবে না, কি জানি আমি হয়তো ভুল, সত্যি সত্যি হয়তো চুরি করেছে। বাবা তুমি মা বড় মা ফুল পিসিদের অপমান হতে দিও না বাবা, এটা ভুল হচ্ছে। ভুল ভুল যা হওয়ার তা হয়ে গেছে কমলা মা, ওই হারটা চুরি যাওয়ার সাথে সাথে আজ আমার রায়বাহাদুরের স্বপ্ন ভেঙে গেল। তাই অন্যায় যে করেছে শাস্তি তাকে পেতেই হবে, সে বাড়ির লোক হোক বা বাইরের, রেহাত আমি কাউকে করব না। বাবা বাবা, আমি তোমাকে বলছি ফুল পিসি মা বড় মা কখনো এই কাজ করতে পারে না, তুমি ওদের সন্দেহ করে ভুল করছো। আমি কাউকে সন্দেহ করছি না কমলা মা, আমি জানি তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন। তবে খগেন তাদেরকে থামাও, ওদের ব্যাগ তল্লাশি করতে মানা করো। না, একবার যখন তাদের দিকে ও আঙুল উঠেছে তখন সবার সামনে সবটা পরিষ্কার হয়ে যাক কমলা মা। জ্যাঠামশাইকে বিরক্ত করে লাভ নেই রে কমলা, আজ তো তল্লাশি হবেই। দেখো তোমার ছেলে তো বেড়ে খেলছে। তা তো খেলবে, কে বুদ্ধি দিয়েছে দেখতে হবে না? সুযোগের সদ ব্যবহার কি করে করতে হয় এ কাকন খুব ভালো করে জানে।
দাদা নিজের ছেলেদের উপর এক ফোঁটাও ভরসা করেননি। এখন যদি নিজ জামাইকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াতে পারি তাইলে কেল্লা পথে। আমাদের বাচ্চাকে যে করে হোক দাদার ভরসা অর্জন করতে হবে, তবেই তোকে ভবিষ্যতে জমিদার হতে পারবে। কিছু একটা করুন আপনি, মা বড় মাদের অপমান আপনি কিছুতেই হতে দেবেন না। তোমাদের এত বড় সাহস আমার মা বড়মার বাক্সে হাত দিয়েছো, অপমান করছো ওদের, চোর বলছো? হ্যাঁ বলছি, কারণ ওরা তোমার মা বড়মা হতে পারে, আমাদের কাছে আপাতত আসামি ছাড়া কিচ্ছু নয়। কি বললে? আমার মা বড়মা আসামি? মুখ সামলে কথা বলো খগেন্দ্রনাথ, তুমি আমাকে নিয়ে এতক্ষণ ধরে অনেক কিছু বলেছো, আমি চুপ করে সব সহ্য করে গেছি, কিন্তু আমার মা বড়মাকে নিয়ে কিছু বললে আমি কিন্তু সেটা কিছুতেই মেনে নেব না। মা বড়মার বাক্সে হাত দেওয়ার চেষ্টাও করো না, নইলে নইলে ছেড়ে দে মানে কুচতে দে ওকে। কিন্তু বড়মা, চুরি যখন আমরা করিনি তখন ওদেরকে ওদের তল্লাশিটা করতে দে মানিক, চার ওর হাত চার। কি হলো তালুই মা, দিন আপনার পুটলিটা। না আমি কিছুতেই দেব না এই পুটলি। এই বাক্স পরে দেখবে কখন ঠাকুরপো, আগে ঠাকুরজির পিসাশুড়ির এই পুটলি কান দেখো, আমিও দেখতে চাই এই পুটলির মধ্যে কি এমন জকের দন আগলে রেখেছেন যে কাউকে ছুতেও দিচ্ছেন নি। দিন না, দিন আপনার পুটলিটা দিন। তুমি ওনাকে জোর করো না, ওনারা এমন মানুষ নয় যে চুরি করবেন। মানুষ চেনা অত সহজ না রে কমলা, একবার তল্লাশিটা করি তারপর বুঝবি কে কেমন মানুষ। আমি চাই না জানতে খগেন দাদা, আমি ওনাদের এই কদিনে যা চিনেছি সেটাই সত্যি, আর মা অসুস্থ ওপরে শুয়ে আছেন, মায়ের কথা ভেবে অন্তত চুপ করে যাও তোমরা। কমলা মা তুই একেবারে চিন্তা করিস নে, নিচে কিছু একটা গোল বাঁধবে আমি আগে থেকে টের পেয়েছিলাম, তাই তো দিদির গড়ের দরজা আমি আগে থেকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছি, দিদি কিচ্ছুটি টের পাবে না, চিন্তা করিস নে। কিন্তু আজ আমি এই হাত জ্যাঠামশাইকে উদ্ধার করে দেবই। ভালো ভালো বলছো না, দিন আমায় দিন। না আমি কিছুতে দেব না এতে, চলো। আপনারা কিন্তু আমাদের এই অপমান করে ভালো করছেন না বেয়াই মোচাই, আর ভুলে যাবেন না আমরা আপনার মেয়ের শৌর ঘরের নক, সেটা জানার পর আপনারা আমাদের হেনস্থা করছেন। আমি কাউকে হেনস্থা করছি না, আমি শুধু আমার হাতটা চাই ব্যাস। তো খুঁজুন না আপনার হাত, আমি তো বলছি এখানে নেই, আর আমরা ওই হাত চুরি করিনি। বলছি যে আপনি যখন চুরি করেননি তখন আপনার পোটলাটা দেখিয়ে দিতে অসুবিধে কোথায় দিদি, দেখিয়ে দিন না। ফুল ঠাকুরজি কেন যেচে পড়ে অপমানিত হচ্ছ, পোটলাটা দিয়ে দাও ওদের, মুখ বন্ধ করে দাও সবার। না আমি কিছুতেই আমার পোটলাতে হাত দিতে দেব না। দেখেছো সবাই এতবার করে বলছে তাও দেখাচ্ছে না, বুঝেছি এত সহজে ও দেখাবে না, ওর ব্যবস্থা করে আমি করছি। দাঁড়াও বউ দিদি, তুমি ওনার গায়ে হাত দেবে না। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি এই পোটলা খুলে সবার সামনে প্রমাণ করে দেব যে আমার শ্বশুর বাড়ির লোকেরা নির্দোষ, তারপর কিন্তু তোমাদের সবাইকে হাত জোড় করে ওনাদের সামনে ক্ষমা চাইতে হবে, এই কথাটাও মাথায় রেখো। দাও ফুলপিশি। না 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 আমি এটা দেব না, এ বিশ্বাস করো এতে কিছু নেই, আমি দেব না। না 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 সামলাতে সবাই হিম হিম কাটছে, বাড়িটাও কাকা করছে একেবারে,
গল্প কিসের গল্প শুনবি? জমিদার বাড়ি কেমন ঠাকমা? ওরে বাবা, সে তো বিশাল। কত বড়? ইয়া, বড় বড় গেট, কত লোকজন, চাকর বাকর, তারপরে নায়েব, খানসামা, দারোয়ান, গারোয়ান, আর আর কত খাবার দাবার, যে যখন নিচ্ছে সবাই খাচ্ছে। মালিক দাদা, মা, বড় মা সবাই খাচ্ছে? সেই সব খাচ্ছে বই কি? আমার কথা জিজ্ঞেস করছে না? ওমা করছে বই কি? বৌদিতে তো গিয়ে বৌদি তোর গপ্পই করছে। দেখিস, ওই বউ দিদি আসার সময় তোর জন্য এত এত খাবার, কত বাহারি মিষ্টি সব কিছু নিয়ে আসবে। ও ঠাম্মা, মারা কখন আসবে? আরে বাবু, আসবে আসবে, সেখানে গেছে, খাবার দাবার খাবে, তবে তো আসবে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, শুন থেকে রবি সন্ধ্যে 6:30 স্টার জলসায়।